ন্যাশনাল আর্ট ক্লাবের পক্ষ থেকে আমি তরুণ চন্দ্র চললাম শিল্পী মুনীন্দ্র নারায়ণ ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে। তিনি খুব ভালো মানুষ, কাছের মানুষ এবং একজন গুণী শিল্পী। ভাবতে অবাক লাগে এই বয়সে এসেও তিনি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ শিল্প সৃষ্টির আনন্দে মেতে আছেন। গৌহাটিতে আজ আমি তরুণ চন্দ্র আপনাদের সাথে দেখব মুনীন্দ্র নারায়ণ মহাশয়ের শিল্পকর্ম, তার চিন্তাভাবনা, তার ভাবনার ছবি, পেন্টিং এবং স্কাল্পচার। শুভ নববর্ষ, শুভ বিহু এবং হ্যাপি ওয়ার্ল্ড আর্ট ডে। কিরকম বাজি, ভালো তো? হ্যাঁ। আর কলকাতা কিরকম আছে? কলকাতা তো খুব ভালো, কলকাতা কলকাতাতেই আছে। আর আজ ভালো লাগছে যে আজ আপনার বাড়িতে, মানে মুনীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের বাড়িতে আমি এসেছি। আর ওনার যে বিরাট কর্মকাণ্ড, সেটা হয়তো এখানে না আসলে আমরা কেউ জানতে পারতাম না। ওনার এই বয়সে এসেও উনি যে একদম নীরবে, যেটা বলা যায়, তপস্যা করছেন, একজন তপস্বী, সেই তপস্যা কিভাবে উনি করছেন তা জানতে পেরেছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আগ্রহ ছিল যে স্যার সম্পর্কে কিছু আমি সবাইকে দেখাবো এবং জানাবো, যেটা হয়ে উঠছিল না। কারণ এই করোনার জন্যে আমরা দুজনে দুই আত্মা এক আত্মা হতে পারছিলাম না, যে অনেকটাই ডিস্টেন্স হয়ে গেছিল, নাকি স্যার? তো আজ অনেক দিন পরে একসাথে আমরা মিলতে পেরেছি, খুব ভালো লাগছে। করোনা আমাদের সোশ্যাল লাইফটাকে একদম ভাই করে দিল। হ্যাঁ, তো স্যারের মুখ থেকেই শুনবো যে স্যারের এই যে জার্নি কিভাবে চলছে, কিভাবে হচ্ছে, উনি এই সময়ে বসে কি ভাবছেন, সমাজ নিয়ে কি ভাবছেন, দেশ নিয়ে কি ভাবছেন, ওনার কাজের মধ্যে কি চিন্তা ভাবনা প্রতিফলিত হচ্ছে, এটা আমাদের একটা আগ্রহ। আর সব থেকে বড় ব্যাপার যে ন্যাশনাল আর্ট ক্লাবের সঙ্গে উনি প্রথম থেকেই জুড়ে আছেন। যেমন আমাদের সুধীর কুমার সরকার মহাশয়, আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, উনি যেমন প্রথম থেকে জুড়ে আছেন, ওনার যে ইচ্ছা ছিল যে আর্টিস্টদের একটা প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানে আর্টিস্টরা কথা বলবেন, তো উনি কিছুদিন আগেই দেহ রেখেছেন। আর আমরা মুনীন্দ্র নারায়ণ ভট্টাচার্য মহাশয়ের কাছে এসেছি, উনি আমাদের প্রথম থেকেই, প্রথম লগ্ন থেকেই ন্যাশনাল আর্ট ক্লাবের সঙ্গে যুক্ত আছেন। তো ওনার চিন্তাভাবনা, ওনার সৃষ্টিকর্ম, ওনার যে শিল্প স্বাধীনতা, সেটা কিভাবে উনি স্বাধীনতাকে বাঁচিয়ে